জুড়ে নিবেদন করছে সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে রবিবার দিল্লিতে বসেছিল সর্বদল বৈঠক। সরকার সব বিষয়ে আলোচনা করার বিষয়ে আগ্রহী। আইন তৈরির ক্ষেত্রে সংসদের আইন মেনে এগোনো হবে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীতকালীন অধিবেশনে পাখির চোখ নাগরিকত্ব সংশোধনী বিল, কাশ্মীর সহ এই বিল নিয়ে সরব হবেন বিরোধীরা, এমনটাই ইঙ্গিত সর্বদল বৈঠকে। অধিবেশন শুরু দিনই কেন্দ্র বিরোধী অভিযানে সামিল হচ্ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অযোধ্যা মামলায় নতুন মোড়। বাবরি জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনের আবেদন করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। রবিবার লখনৌতে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন জমা দেবে জামিয়ত উলেমাই হিন্দ। কাশ্মীরে ফের জঙ্গি হামলা। সেনা ট্রাকে আইডি বিস্ফোরণে শহীদ জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে রবিবার সেনাবাহিনী ট্রাকে করে যাত্রা করার সময় হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আহতদের উধমপুরের সেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে এক জওয়ান মৃত্যু হয়েছে। রাজনৈতিকভাবে বিজেপিকে গর্তে ঢুকিয়ে দেওয়ার কথা বললেন ক্যালিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা। পাল্টা মন্তব্য করে বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি সুনীল দাস বলেন, লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে অর্ধেক গর্তে ঢুকিয়ে দিয়েছে, 2021 সালের নির্বাচনে পুরোটা হবে। বাড়ি ফাঁকা পেয়ে আলমারি থেকে ছয় ভরি গহনা ও নগদ 25,000 টাকা নিয়ে চম্পট দিল চোরেরা। হরদা মহিষীপাড়ার শ্রীকুমার চক্রবর্তী ও স্ত্রী শর্মিলা চক্রবর্তী বেড়াতে গেলে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির পেছনে দরজা ভাঙা। এরপরে খবর দেওয়া হয় শ্রীকুমার বাবুকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য অঞ্চল জুড়ে। সল্টলেকে বাড়ি দখলের অভিযোগ প্রমোটার মিন্ময় যাদব ও পঙ্কজ ঘোষের বিরুদ্ধে। CF-74 নম্বর বাড়ির মালিক বিদেশে থাকার সুযোগে বাড়ির পরিচারিকাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ জানাতে এলে পুলিশ তা নিয়ে অস্বীকার করেছে বলে জানা যায়। দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার মায়া হাওড়ি অঞ্চলে বাগানের মধ্যে ডোবার জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বকুলতলা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে মায়া হাওড়ি অঞ্চলের কয়ালপাড়ায়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার রসরাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। স্থানীয় অঞ্জন কুমার দাস নামে এক ব্যক্তিকে শনিবার রাত্রি প্রায় 8টা নাগাদ আগুন লাগে। দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে এখনো অন্ধকার বাড়ির মানুষজন। মদ্যপ অবস্থায় অশ্রাব্য গালিগালাজের প্রতিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে জখম 17 জন। গুরুতর জখম অবস্থায় দুজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। শনিবার রাতে ও রবিবার সকালে দফায় দফায় সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় হারোয়ার বকজুড়ি এলাকায়। হারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংবাদ নজরে।